মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের পরবর্তী শুনানি 14ই ডিসেম্বর। এই শুনানির জন্য বিশেষ বেঞ্চ তৈরি হবে নাকি ডিভিশন বেঞ্চেই শুনানি হবে, সেই সিদ্ধান্ত হবে শুক্রবারই। তবে এই শুনানি পর্ব থেকে হঠাৎই আদালতে হাজির সকলের নজর অন্যদিকে ঘুরে যায়। শুনানি চলাকালীন হঠাৎ বিচারকক্ষের একপাশে সাংবাদিকরা যেখানে দাঁড়ান, সেখান থেকেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমর্থনে চিৎকার করেন এক ব্যক্তি। তার দাবি, মমতা যা বলেছেন ঠিক বলেছেন। সাংবাদিকদের মধ্যে একগোছা নথিও ছুড়ে দেন ওই ব্যক্তি। এরপর সাদা পোশাকের পুলিশ ধাক্কা মেরে ওই ব্যক্তিকে এজলাস থেকে বার করে নিয়ে যায়। ওই ব্যক্তির দাবি, তার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস, বাড়ি বীরভূমে। পরে অস্থায়ী প্রধান বিচারপতি ইন্দ্রজিৎকে ফের এজলাসে হাজির করার নির্দেশ দিলে তখনও তিনি আবারও চিৎকার করে মমতার বক্তব্য সমর্থন করেন। অস্থায়ী প্রধান বিচারপতি তার কাছে জানতে চান এজলাসে চিৎকার করার জন্য তিনি অনুতপ্ত কিনা। বক্তব্যে অটল থাকলেও চিৎকার করার জন্য ক্ষমা চান ইন্দ্রজিৎ। অস্থায়ী প্রধান বিচারপতির নির্দেশে পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু এদিনের ঘটনায় আইনজীবী মহলের একাংশেই বেশ কিছু প্রশ্ন উঠেছে। কোন ঘরে বিচার পর্ব চলছে তা ইন্দ্রজিৎ জানলেন কিভাবে? অন্যান্য দিন সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকেন দরজার কাছে, কিন্তু এদিন পুলিশ কর্মীরা ছিলেন সাংবাদিকদের দাঁড়ানোর জায়গার কাছেই। কেন? তবে কি পুলিশের কাছে আগেই খবর ছিল? ইন্দ্রজিৎ যে নথি সাংবাদিকদের মধ্যে ছুড়ে দেন সেটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা একটি চিঠি। সেই চিঠি নিয়ে তিনি হাইকোর্টে এলেন কেন? ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।